একাত্তরের 7ই মার্চ সে সময় রেসকোর্স ময়দানে উত্তাল জনসমুদ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 18 মিনিটের যে ভাষণ দিয়েছিলেন তা পরদিনের সব পত্রিকায় ব্যানার হেডলাইন হিসেবে উঠে আসে। এটি ছিল মূলত বঙ্গবন্ধুর পক্ষ থেকে বাঙালির জন্য স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার সর্বাত্মক দিক নির্দেশনা। স্বাধীনতার মাস উত্তাল মার্চে মিথিলা নাজনীনের রিপোর্ট। সংবাদপত্রের 22 ইঞ্চি দৈর্ঘ্য আর 8 কলাম জুড়েই খবর, আর পরাধীনতার শৃঙ্খল নয়, এবার স্বাধীনতা চায় বাঙালি। এই প্রসঙ্গ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 8ই মার্চ 1971, এদিনের পত্রিকার প্রধান শিরোনাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। শুধু প্রথম পৃষ্ঠায় প্রধান খবরই নয়, দৈনিক আজাদের 5ম পাতায় শেখ মুজিবের 7ই মার্চের ভাষণের পূর্ণ বিবরণ ছাপা হয়। দৈনিক মর্নিং নিউজের শিরোনামেও ছিল অবিলম্বে পূর্ব বাংলার মানুষের হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবির খবর। ঐতিহাসিক সেই ভাষণের সাক্ষী হয়েছেন সে সময়ের সংবাদকর্মীদের অনেকে। 7ই মার্চের ভাষণের ছবি প্রিন্ট করে অফিসে দিলাম, পরদিন পত্রিকা ছাপা হলো, সব পত্রিকা একদম লিড যে শেখ মুজিবুর রহমান সাহেব দেশের সবাইকে স্বাধীনতা, আমাদের নিজস্ব স্বাধীনতার জন্য একত্র হতে বলেছেন। লগি বৈঠা হাতে বাঙালির জনসমুদ্রে পরিণত হওয়া ছবিকে ইতিহাসের অংশ যারা করেছেন তাদের একজন সে সময়ের দ্য পিপলস পত্রিকার ফটোসাংবাদিক রফিকুর রহমান, যিনি পরবর্তীতে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সেও কাজ করেন। আর যদি একটা গুলি চলে আঙুল টানোর ছবি খুঁজছি আমি, তোমরা সব ব্যারাকে ফিরে যাও, এই সময় তো বিভিন্ন অ্যাকশনের ছবি নিয়ে আমি ব্যস্ত। আমরা ফটোগ্রাফাররা এমনিতেই শেখ সাহেবের খুব ক্লোজ ছিলাম, উনি আমাদেরকে খুব পছন্দ করতেন। তাছাড়াও এই স্টেজে আমাদের ডিস্টেন্স ছিল তার থেকে 8 থেকে 9 ফিট 10 ফিটের মধ্যে, এর মধ্যে আমরা তার ছবি তুলছি, কখনো কখনো 4-5 ফিটেও চলে আসছি। বঙ্গবন্ধুর এই ভাষণ থেকে মূলত স্বাধীনতা না আসা পর্যন্ত সর্বাত্মক অসহযোগের ডাক দেওয়া হয়েছিল। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।